সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বর্ষার পানিটা আসলে এখন ফুল ঢুকে পড়ছে। তাদের গত 2 বছর ধরে ইনভাইট করতেছিলাম যে আমার বাসাতে যে ঘুরে দেখার জন্য, বর্ষার যে একটা সৌন্দর্য এটা ঘুরে দেখার জন্য। আসলে এই টাইমে সিলেটে প্রচণ্ড বর্ষা, অনেক লোক ক্ষতিগ্রস্ত, খুবই একটা মানে খারাপ সিচুয়েশন যাচ্ছে বাংলাদেশের জন্য। বাট আমাদের অঞ্চলে বর্ষার পানিটা এখনও নিয়ন্ত্রণ, মানে অনেকটাই নিয়ন্ত্রণ, খারাপ সিচুয়েশন অনেকটা দূরে। আল্লাহ চাইলে হয়তো বা সেরকম খারাপ সিচুয়েশন হবে না আমাদের পাবনা অঞ্চলে, সব ডিপেন্ডেন্ট আল্লাহ তাআলা। তা ফ্রেন্ডরা আসতেছে বগুড়া থেকে, প্রায় সকল বেলা তারা জার্নি শুরু করছে, প্রায় মানে 3 ঘন্টার মতো লাগতেছে তাদের জার্নি করে আসতে। তো আমি তো আগাই যাচ্ছি তাদের রিসিভ করার জন্য, অনেকদিন পর দেখা সবার সাথে, খুব ভালো লাগবে আসতেছে আর কি। আচ্ছা অবস্থা আমি আসলে নগরে বর্তমানে অবস্থান করব, দেন তারা আসলে আমরা তো তাদের রিসিভ করব এখান থেকে আগে যাই, আগাই যাই। তোরা তো এই জায়গা দেখে বলতেছিস যে নগরে খুঁজতেছিস, এদিকে সব ঘুরে আসি তারপরে নৌকা দেখবো না। হ্যাঁ হ্যাঁ ব্রিজটা দেখো, এবার তো ঘুরে এখন নৌকা দেখবো না, নৌকা চলে আসছে ঘাটে। হ্যাঁ চলো সামনে, অনেক কষ্ট করে আছি ঘুরে আসি। হ্যাঁ কালের নৌকা তো তুই তো আসতে পারবি না, না দেবো নাই। মজা লাগলো কেমন আসতি, অনেকদিন পর একসাথে বাড়াইছিস না, এত ইয়ে দেখ এ দেখ তা তোর বাইক কই? হ্যাঁ 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 বাড়ি বসে তো ভালো লাগে, তোর হচ্ছে এই দিক দিয়ে রোড খারাপ না সে এদিক দিয়ে আসতে বলতো, মানে এই যে হিল ডেম শুধু বুঝছিস, এই জন্য তোদের এদিক দিয়ে আসতে বলি না, এদিক দিয়ে কাছে আয় আমাদের বুঝছিস, কিন্তু বাপ রোড খারাপ বলে এদিক দিয়ে আসতে বলি না। ভালো আরো পানি আসবে, তাহলে ইয়ে করা হবে ধরে ধরে ফেল দেওয়া হবে আর তুলে দেওয়া হবে, পানি ঢুকতেছে মোটামুটি ঢুকছে, অনেক ঢুকছে পানি, এই জায়গায় এই আর কি, ওই বুড়ি যা ব্যাক করিস হ্যাঁ রাস্তা খারাপ হয়ে গেছে, এই জন্য তোদের রাস্তা মানা করলাম এদিক দিয়ে। শনিবার থেকে কালীবালে কাজ করব, যাই সব থেকে পৌঁছে গেছে,
আসলে লং টাইম পর সবার সাথে দেখা, ভালো লাগতেছে। হ্যাঁ নওগাঁ, এটা হচ্ছে আমাদের এলাকার নওগাঁ, বুঝছিস? মানে তারা থানার ভিতরে একটা জায়গার নাম নওগাঁ, এটা জেলা নওগাঁ না, জেলা নওগাঁ তো কাছের। বর্ষার পানির আসলে অবস্থা এরকম, মোটামুটি ভাব পানি চলে আসছে, বুঝছিস? মানে আর সর্বোচ্চ 1-2 হাত বাড়বে, এর বেশি আর বাড়বে না। হ্যাঁ, ডিরেক্ট যমুনা পানি, ডিরেক্ট যমুনার পদ্মা সব পানি একসাথে, এই সাইডে পদ্মা আর ওইদিক যমুনা। হ্যাঁ, আবার এই যে কিছুদিন আগে তোরা আর বেশি না, 10-15 দিন আগে আসতে তাহলে দেখতে যে ধান কাটতেছে। হ্যাঁ, পানি ঢোকা শেষ, হাওয়ার মতো একবার নদীর সাথে কানেক্টেড। এই যে এই বিলের ভিতরে আমরা ঢুকবো রে নৌকো নিয়ে নদী থেকে, আর বাসার সামনে আছে নদী। এটা হচ্ছে তোর হচ্ছে কেবল 3 বছর হলে রাস্তা করছে, এটা এখন হচ্ছে মাটি বসছে তো রিসেন্টলি পাকা করবে এটা, কিন্তু হ্যাঁ দাবাচ্ছে, হ্যাঁ দাবানোর পর পাকা করে আর কি। হ্যাঁ, সমস্যা বিপদ, কারণ অনেকটা খরচ। এই জায়গায় তোর প্রায় তোর হচ্ছে 2 তলার মতো 2 তলা না, প্রায় 2.5 তলার মতো হাইট নিছে এই জায়গা, মানে সেই জায়গাতে মাটির থেকে তুলে এই জায়গা বানাইছে এত উঁচু। মানে আমি বলি এই জায়গাতে তোর মাটি 14 ফিট হাইট, এক কথায় শেষ। অ্যান্ড বস মানে 14 ফিট হাইট, তোর ডিরেক্ট হাইট এবং মাটির তলে আরো ভাব স্লোপ করে ঢুকাইছে, এখন তো পলি ঠিকই ঠিকই একটু উঁচু হয়েছে, বুঝছিস? প্রতি বছরই তো পলি পড়ে। এখন তো পানি ভাব কয়েকদিন আগে পানি হেভি ঢুকে আসছিল, এই যে পানি একটু পাল্লা হয়েছে ভাব, এখন পানি ঢুকা স্লো হয়ে গেছে। তোরা যদি ভাব 2 দিন আগে আসতে পানি পুরোটাই ঢুকে আসছিল, এখন পানি ঢুকতেছিল একবারে। এইতো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট লোকেশন, মানে এই যে এই রোডটুকি এই আর কি, এই দিক পুরোটাই এরকম, কিন্তু মাঝে মধ্যে শুধু বাড়ি ঘর আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা তো ইট এবি, হ্যাঁ 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 2 পাশে। হ্যাঁ, তুই আসিস কোন কোন তালে 40 লাখ টাকা খরচ করে দিচ্ছে, তোর হচ্ছে 10 লাখ টাকা বেশি জায়গায় কিনছো। পানি মোটামুটি মানে স্টেবল এখন, মানে আগে প্রথম দিকে যে স্পিডে ঢুকছে না, এখন ওইভাবে দেখবে, এখন আস্তে আস্তে দেখবে, দেখবে পানি হয়ে গেছে, ফসা হয়ে গেছে না, পানি থাকবে, পানি থাকবে, কিন্তু বাট পানি এখন ক্লিয়ার হয়ে গেছে, দেখছিস? প্রথম দিকে তো পানি এখন পুরো ময়লা থাকে। হ্যাঁ, পুরো জমি, এরকম চলল মিলের সাথে কানেক্টেড, তুই এটা দিয়ে তুই নাটোর যেতে পারবি, এটা দিয়ে এই যে সাইমের শ্বশুর বাড়ি এই যে এইদিক দিয়ে চলে যাবে। তোর এই মিটার এখানে কোনো দামই নাই এই পানি। পুরো চলন দিন
মানন নগর নাস্তা করবি না তোরা মানন নগর? তাহলে চ যা, তাহলে তাহলে চলে যা, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে বন্ধু, যাও তাহলে, দেখা হবে না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ থাকা বন্ধু, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। সবাইকে সবাইকে বিদায় দিয়ে দিলাম, সবাই আসলে বগুড়ায় চলে যাবে, 8টার মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।